গণতন্ত্র হত্যা দিবস ও পূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ ও আলোচনা সভা। গণতন্ত্র হত্যা দিবস ও পূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে বিএনপি। আজ সকাল 10টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে তারা দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল আমিন টগর, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু। দলীয় নেতাকর্মীরা সদর উপজেলার আহমেদপুর এলাকায় নাটোর ঢাকা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে। নারদ বার্তা, নিউজ ডেস্ক, নাটোর।